নতুন অর্থ বছরে যে সকল পণ্যের দাম বাড়বে এবং যে সকল পণ্যের দাম কমবে তা নিয়ে আমরা আজকে জানাচ্ছি। বর্তমানে সংসদ অধিবেশনে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আমরা বর্তমানে রয়েছি প্রথম আলো নিউজ পোর্টালে, সেখান থেকে দাম বাড়া এবং দাম কমানোর দুইটা নিউজ আপনাদের সাথে শেয়ার করছি। তো যারা জানতে আগ্রহী তারা শেষ পর্যন্ত দেখতে পারেন। তো এখানে দাম কমার তালিকা বরাবরের মতোই খুবই ছোট, আহামরি অনেক পণ্যের দাম কমছে না, কিন্তু দাম বাড়ার তালিকাটা একটু তুলনামূলক বড়। কেমন? তো আমরা এখানে আগে দাম কমার তালিকাটা একটু আপনাদেরকে শেয়ার করছি। এখানে একটা তালিকা, সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বাজেট 2023-24। এখানে মূল্য হ্রাসে এখানে দাম কমতে পারে যেসব পণ্যের তালিকা বলা হয়েছে। হাতে তৈরি বিস্কুট কেকের দাম কমতে পারে তারা বলেছে এটা। দেন এখানে মিষ্টির দাম কমতে পারে, ম্যালেরিয়া বা যক্ষ্মার ঔষধ এবং আমি শুনেছি ক্যান্সারের ঔষধ এবং ডায়াবেটিস ঔষধও এখান থেকে দাম কমতে পারে। পশু খাদ্যের দাম কমতে পারে, অপটিক্যাল ফাইবারের দাম কমতে পারে, তারপর হচ্ছে উড়োজাহাজ ইজারার দাম কমতে পারে, কন্টেইনারের দাম কমতে পারে এবং অন্যান্যর মধ্যে ব্লেন্ডার, জুসার, প্রেশার কুকার, গৃহস্থল বিভিন্ন পণ্য সামগ্রীর দাম কমার কথা বলা হয়েছে। মাইক্রোওভেন, ইলেকট্রিক ওভেনের কথা বলেছে এখানে, রেফ্রিজারেটর, ফ্রিজার, আরো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলোর দাম কমার কথা বলা হয়েছে। সাবান, শ্যাম্পু, দুটি কাঁচামাল যে অতিরিক্ত ফ্যাট সেগুলো অব্যাহত রাখার কথা বলেছে। মূল কথা যে এই কয়টা প্রোডাক্টের দাম কমার কথা তারা বলেছে, আমি যতটুকু দেখছি। আর যদি আমরা দাম বাড়ার যে তালিকা সেটা দেখতে পাই, সেখানে আমরা প্রথমেই পাবো যেটা হচ্ছে কলম। কলমে শিক্ষার্থীরা এতদিন 5 টাকায় কলম কিন্তু তারা ব্যবহার করছে, এখন সেই কলমের দামটা হয়তো বাড়বে। এখন কয় টাকা বাড়াচ্ছে, নর্মাল কলমগুলো তো 5 টাকা ব্যবহার করছে, এখন হয়তো এটা আরো বাড়বে, 15% ভ্যাট বসবে, অর্থাৎ দাম বাড়বে কলমের। থালা বাসন, গৃহস্থলে যে পণ্য সামগ্রী রয়েছে, থালা বাসন, বাটি, অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো ভ্যাট বসানো হচ্ছে 7%, তাই দাম বাড়বে। টিফিন বক্স, পানির বোতল আগের মতোই ভ্যাট থাকবে। এরপরে খেজুর, খেজুরের উপর এখানে খেজুরের উপর 25% আমদানি শুল্ক বসানো হচ্ছে, সাধারণ খেজুরের উপরে নেই, তবে এখানে তাই দুই ক্ষেত্রে 25% শুল্ক বসবে, অর্থাৎ খেজুরের দাম বাড়ছে। এখানে রমজানে, সামনে রমজানে বেশ ভালো একটা খেজুরের দাম হবে, এটা মূল মানে মোট কথা বলে যাচ্ছে। এরপর এখানে চশমা বা রোদ চশমা যেটা রয়েছে সেটা দাম বাড়ছে, চশমা ফ্রেমের উপরে আমদানি 5% বাড়ানো হয়েছে, আর চশমা তৈরির শুল্ক 25% বাড়ানো হয়েছে, অর্থাৎ চশমা বেশ ভালো একটা দাম বাড়বে। টিস্যুর দাম বাড়বে, টিস্যুটার এখানে বলা হয়েছে কিচেন টাওয়েল, টয়লেটের টিস্যু, ন্যাপকিন টিস্যু, ফেসিয়াল টিস্যুর উপরে দাম বাড়বে, তার 7% তারা ভ্যাট এখানে যুক্ত করছে। মুঠোফোনের উপরে দাম বাড়বে, অর্থাৎ আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি সে মোবাইল ফোনের দাম বাড়ার কথা বলা হয়েছে। এখানে তারা বলেছে যে বিভিন্ন পর্যায়ে ভ্যাট আর 2-2.5% বাড়ানো হবে। গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হবে, উপাস থেকে গ্যাসের দাম কমানো হয়েছে কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে, এটা তারা বলেছে। সিগারেটের দাম বাড়ানো হয়েছে, সাথে ভেপ আছে নাকি সেগুলোর দামও নাকি হচ্ছে এখানে বাড়ানো হবে, কিন্তু বিড়ি আছে তার দাম বাড়ানো হয়নি, অর্থাৎ বিড়ির দাম নতুন করে কোনো প্রস্তাব করা হয়নি, কিন্তু সিগারেট এবং হচ্ছে অন্যান্য বিষয়গুলো দাম বাড়ছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে বিড়ি এখন তেমন কেউ খায় না, তাই বিড়ির দাম বাড়ায় লাভ নাই, এই জন্য আর কি। তারপর তরল নিকোটিন যেগুলো রয়েছে সেগুলোর দাম বাড়ছে, তামাক জাতীয় পণ্য যেগুলো রয়েছে সেগুলোর দাম বাড়বে এবং সেটা বেশ ভালো, 150% সম্পূরক শুল্ক দেওয়ার কথা বলা হয়েছে, এখানে 212% প্রস্তাব করা হয়েছে। বাসমতি চালের দাম বাড়বে, বাসমতি চালের দাম বাড়ছে, এখানে কোনো ভ্যাট নেই, তবে বাসমতি চাল 15% ভ্যাট রয়েছে তারা। তারপর এখানে কাজু বাদামের দাম বাড়ছে, বাইসাইকেলের দাম বাড়ছে, আটা দাম বাড়বে, আটা আমদানির ক্ষেত্রে 15% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে, বিদেশি আটার দাম বাড়বে। তারপর হচ্ছে সিমেন্টের দাম বাড়বে, সাধারণ ইটের দাম বাড়বে, সফটওয়্যার রয়েছে যেটা যারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে আমদানি করে, সে সফটওয়্যারের উপর, বিদেশি সফটওয়্যার উপর 5% শুল্ক আরোপ করা হয়েছে। বিদেশি লিফটের দাম বাড়বে, লিফট স্যান্ডউইচ প্যানেল এটা দাম বাড়বে, আরো অনেক কিছু রয়েছে, বাট আপাতত এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো দাম বাড়ার তালিকা কিন্তু অনেক বড়, আরো হয়তো বা ডিটেলস আরো আসবে, তখন আরো বোঝা যাবে। তো এই হচ্ছে মূলত এই চলতি বছরের যে বাজেট রয়েছে 2023-24 অর্থ বছরে, সেখানে দাম বাড়া এবং কমার তালিকা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।